প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে দুইটা ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতেও দারুণ মজার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি। এখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর ডিম অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটিকে আমি আগে থেকে জাল করে তারপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর ভালো মতো মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এখন এই মিশ্রণটিকে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এখন ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি ওই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করবো, এই জন্য এখানে একটি চালনি নিয়েছি। এখন এই চালনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভালো মতো জেলে নিচ্ছে। জেলে নেওয়া হয়ে গেলে এখন এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তো ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমাদের ব্যাটার রেডি। এটাকে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে রেখেছিলাম, এখন এই ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এরপর প্যানটাকে ধরে একটু ট্যাপ করে দিয়েছি, তারপর উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি বেক করার জন্য। এখন চুলার গ্যাসটিকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে 10 মিনিট এটাকে আমি বেক করে নিব, আর 10 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। চাইলে গ্যাসের চুলাতেও সেম পদ্ধতি ফলো করে তৈরি করতে পারেন। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি, আর এখন কেকটি রেডি হয়েছে কিনা ওটা চেক করার জন্য এর মধ্যে আমি একটি কাঠি ঢুকিয়ে দিচ্ছি। যদি কাঠি ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। তো কাঠি ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি, এই জন্য চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে। আর দেখুন এই কেকটিকে কিন্তু আমি চুলায় তৈরি করেছি, তবে কিন্তু কোথাও পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আরও নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।